রহিম সকল সকল প্রশংসা আল্লাহর ক্ষমতার মালিক আসসালামু আলাইকুম আমার সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কান্তাপা আবারও আপনাদের মাঝে চলে আসলাম অসংখ্য পাত্রপাত্রের সন্ধান দেওয়ার জন্য আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে নেবেন লাইক দেবেন বিয়েশাদের কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে আলহামদুলিল্লাহ 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 আল্লা মোহনের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রি আদায় করছি আল্লা মহান আপনি সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করা তৌফিক দিয়েছেন বলে আমি আবারও মানে সারা প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত আমি শুক্রানা আদায় করতেছি আমার আল্লাহর কাছে এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যারা আমাদের মতোই সামান্য একজন মানুষ এই ছোটোখাটো কাজ করি তাদেরকে সাহায্য সহযোগিতা করে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন সাহায্য সবাই প্রতি রইল আমার অনেক অনেক সালাম এবং দোয়া শ্রদ্ধা ভালোবাসা আমরা এখান থেকে পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি এটা আপনারা যখন যেভাবে চান যে হ্যাঁ আপা আপ অনেকে অনেক গার্জিয়ানই বলে আপা আপনার মাধ্যমে হিসেবে বলার দরকার নাই তো আমি এটা কখনোই ডিসপ্লে করি না এটা আমি চাই এই পেশাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পেশা এই পেশা ভালো হলে ভালো খারাপ হলে কিন্তু অনেক রিক্সাবল তাই সেজন্য আমি কিন্তু সবার মাঝে যাতে সুন্দরভাবে পৌঁছে যায় কেউ তো কারো আত্মীয় না সেজন্য কিন্তু আমি সবার কন্ট্যাক্ট নাম্বার টাম্বার দিয়ে তাদের অ্যাড্রেস দিয়ে দিই আপনারা দুই পক্ষ পছন্দ করে খোঁজখবর নিয়ে কাজ করেন তো এটাতে অনেকে তাড়াতাড়ি হয়ে যায় দেখে অনেকে মনে করে যে আপনার তো কিছুই লাগলো না তো এই জিনিসটা যাতে সবার মাঝে না থাকে এই মেন্টালিটিটা যেহেতু আমি সেবাটা দৌড়গোড়া পৌঁছে দেওয়ার জন্য দ্রুতগতি দেওয়ার জন্য আপনাদেরকে দিয়ে যেছি লাইফ আপনারা যোগাযোগ করে আপনারা কাজ করে নেন কেউ হয়তো বলে কেউ বলে না তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আপনারা সবাই একটু একটু সচেতন থাকবেন এই ব্যাপারগুলিতে যে আমাদেরকে নলেজে দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না আপনাদের বরঞ্চ লাভই হবে কারণ আমরা কিন্তু মানুষটাকে আপনার আগে কিন্তু মানুষটাকে আমরা চিনেছি তাই আমাদের কাছে একটু শেয়ার করলে আপনাদেরই ভালো এর জন্য কিন্তু আমি কিছু সচেতনামূলক কথা আমার বলতেই হবে কারণ আমার এখান থেকে অসংখ্য বিবাহ ইনশাল্লাহ সম্পন্ন হচ্ছে এবং হবে এবং প্রতিটা মানে এই যে ডিসেম্বর শেষে আমরা তখন আমরা মিলাই যে কতটা কাজ আল্লাহ রকমদের সম্পন্ন করেছি তো এটা আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা যেহেতু তিরিশ বত্রিশ বছর ধরে পরিচালিত হচ্ছে এখান থেকে অসংখ্য বিবাহই সম্পন্ন হচ্ছে তো আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য পাত্র এবং পাত্রী আছে আপনার অনায়াসে এসে আমাদের কাছে আসলে আপনাদের এত প্যারাসানি লাগতেছে না মনে হচ্ছে না যে কী ব্যাপার একটা ছেলের মেয়ে পাচ্ছে না একটা মেয়ের ছেলে পাচ্ছি না এত কিন্তু আমাদের কাছে এসে কিন্তু আপনারা সহজে সব কিছু পেয়ে যাচ্ছেন তাই আপনাদেরও আমাদের পাশে থাকতে হবে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে হবে একটা প্রোগ্রামে যাব আমি ভাবলাম যে আমার আপনজনদের মাঝে আবারও একটু আসি তো আমরা শুক্র শনি দুই দিনই কিন্তু আমাদের সরাসরি পাত্রপাতে ভিজিট করাই তো আপনারা যদি কেউ সরাসরি আসতে চান আসতে পারেন এই মুহূর্তে কারণ আমার আমি খুব ইমার্জেন্সি ভাবে কয়েকটা আমেরিকা এবং কানাডার খুব ইমার্জেন্সিভাবে পাত্র চলে আসছে তাদের জন্য আমার বিবাহর জন্য খুব ভিত্তিতে এবং অস্ট্রেলিয়ার তো এই পাত্র হচ্ছে যেই ছেলেটার জন্য বলছে এটার জন্য আজকে প্রথম আলো তো আমার বিজ্ঞাপন আছে এই ছেলেটা হচ্ছে আমেরিকার সিটিজেন পিএইচডি করা শেষ সে বড় বড় জব করে ও আমেরিকান মেয়ে বিয়ে করছিল ডিভোর্স হয়ে গেছে ও এখন বাংলাদেশে আছে ওর জন্য জরুরি ভিত্তিতে দরকার ওর আটত্রিশের মতো বয়স পাঁচ ফিট সাত কি আটের মতো লম্বা স্বাস্থ্যট ভালো মা ছেলে বোন বোনটাও পিএইচডি করা তো আমার মনে হয় ছেলেটা দেশে চলে আসছে বলছে আপা আপনি পছন্দ মতো একটা ভালো মেয়ে ওদের কোনো টার্গেট নাই আমেরিকার হলে ভালো দেশেরও হতে পারে আরেক ভাই কানাডা থেকে ওনার চল্লিশের মতো বয়স ওনারও ডিভোর্স উনিও খুব জরুরি ভিত্তিতে চাচ্ছে বউ বিয়ে করে নিয়ে যাবে তো আমার যে বোনরা অনেকেই হচ্ছে এরকম বাইরের সিটিজেন কিন্তু চাচ্ছ তোমরা তোমরা আমার মনে হয় আমার সাথে ইনশাল্লাহ একটু যোগাযোগ করো তোমাদেরই লাভ হবে কারণ আমরা কিন্তু মেয়ে পক্ষদের এমনভাবে করছি কারণ ভালো মেয়ে কিন্তু এখন সবাই কিন্তু উল্টা খরচ দিয়ে নিচ্ছে আমি তো দেখছি বিয়ের ক্ষেত্রে তো সেই জন্য আমার বোনরা কিন্তু অনায়াসে যোগাযোগ হতে তারপরে এছাড়া কিছু কিছু পাত্র আসতেছে যেমন একটু হয়তো বিজনেস করে পুরান ঢাকার কিছু আসতেছে চল্লিশ বিয়াল্লিশ পাঁচ এর মধ্যে তাদের ডিভোর্স হয়ে গেছে যেমন আরেকটা পাত্র সেই আমেরিকার সিটিজেন ওনার বয়স হয়ে গেছে পঞ্চাশ উনিও ডিভোর্স করে ফেলছে উনিও খুব জরুরি ভিত্তিতে ভালো একটা ধার্মিক মন মানসিকতার একটা ভালো মেয়ে চাচ্ছে তো এই যে এই এই বয়সের মধ্যে আমাদের অ্যাভেলেবেল পাত্র এখন রেডি তো আমার বন্ধুদেরকে আমি বলবো তোমরা তো বিয়ের জন্য অনেক যোগাযোগ করছো তো আমার সাথে আরেকটু যোগাযোগ করে একটু বাইরে বা ছবিটা ফোন নাম্বারটা দিয়ে দাও আমি কিন্তু তোমাদের ভালোর জন্য যে আমি তো তোমাদের কাছ থেকে কোনো কিছু আশা করি না আমার ভাইরা কিন্তু অনেক উদার ওরা কিন্তু সবাই বলে আপা আপনার মেয়ে থেকে কোনো কিছু নিয়ে না আমি আপনাকে খুশি করবো আলহামদুলিল্লাহ মানুষকে খুশি করার যে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সবার দোয়া চাই আপনার আর্থিক সমস্যা ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু দোয়া দিতে তো আর কোনো ক্ষতি নেই আমার আর্থিক সমস্যা আমি কিন্তু সবার জন্য দোয়া করি আমি দোয়া করতে বেশি পছন্দ করি এবং কেউ যদি দোয়া চায় আমি সাথে সাথে মানে আমি কত করে তার জন্য দোয়া করব। এবং কেউ যদি আমাকে একটু আমি আমি অল্পতেই খুব সন্তুষ্ট এবং একটু যদি ভালো বলে আমি কিন্তু তার জন্য জীবনও দিতে পারি এমন অবস্থা আমার তো যাক আমি একটু একটু মানে সফট মাইন্ডেড এবং পরিশ্রমী বাট এর সাহস আছে কিন্তু কিছু কিছু আমি কিছু কিছু মানুষের মিথ্যা কাল্পনিক গল্প দেখে তখন হয় যে আল্লাহ কখন কোনটা মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে কাজ করে তাই এবং আমি চেষ্টা করি সততার সহিত কাজ করতে সত্য যেটা সেটাই আপনাদের কাছে বলতে কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে পক্ষরা ওরা কিন্তু মিথ্যা কাল্পনিক গল্প বানাবে এগুলি ব্যাপার আপনাদেরও সচেতন থাকতে হবে আমাকে জানাতে হবে কিছু কিছু ছেলেরাও এরকম মানে অনেক গল্প বাজ গল্প টল্প করে মেয়েকে ডা করে দেয় কিন্তু মেয়ে তো ঠিকই প্রেম তার তার জন্য একদম অস্থির হয়ে যায় কিন্তু এই আমার বন্ধুদের এগুলিও সচেতন থাকতে হবে কারণ একদিনে প্রেম না বা এক মাসে একদিন দেখা হলেও প্রেম হয়ে গেল সেটা না ভালোবাসাটা তৈরি হবে এটা হচ্ছে অ্যাফেয়ার না এটা আচ্ছা একটা হলো না আরেকটা এর জন্য মন খারাপের কোনো কারণ নাই কারণ এখানে তো আমাদের ভালোবাসা জন্মায় নাই তো দরকার কি আর এছাড়া এখন যারা আসতেছে আমি দেখতেছি তারা সিরিয়াসলি পাত্রপক্ষরা এত সিরিয়াস বিয়ের জন্য আরেক ভাইও আসছে উনি পিএইচডি করা উনি একটা ইউনিভার্সিটি লেকচারার ওনারও শর্ট ডিভোর্স ওনারও বয়স আটত্রিশের মতো উনি বলছে আমি ডিসেম্বর মাস পার হতে দেব আমাকে বলেন কিন্তু আপনারা তো আল্লাহকে বলতে হবে আমি সবসময় মনে করি শুধুমাত্র নামাজ রোজায় এবাদত বন্দিগি আল্লাহর কাছে চাওয়া এগুলির মাধ্যমে জীবন পরিচালিত হবে আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে কোনো সমস্যায় না পড়ি তো আপনাদের সবাইকে অসংখ্য ধরবার আপনারা যোগাযোগ করতে থাকেন প্রোগ্রাম প্রোগ্রাম এখনই শুরু হয়ে যাবে তাই আমি ভাবলাম যে আসি না আমার ভাইরা বোনরা একটু দেখুক আসলে শুধুই এটাই যে মানে অনেকে বলে না যে পর্দা করেন না আসলে আমি আমি মন থেকে আমি সবসময় আমি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি ক্ষমা করো কারণ আমার তো এটা একটা বিজনেস প্লাস মানে আমি ছোটোবেলা থেকে অনেক নামাজি ছিলাম আম্মা বলতো যে তোর একটা সেকেন্ডও তোর মুখ থেকে সোরা সারা কিছু পড়তি না কিন্তু আম্মা শুধু সবসময় বলতো যে কিন্তু আমি কিন্তু মাদ্রাসায় আমাকে আমার আম্মা ভর্তি করাইতে চাইছিল আমার আম্মা আবার খুব ধার্মিক তো আসলে মাদ্রাসায় পড়া হয় নাই তারপরে হয়তো কিন্তু এই ছোট সাত বছর বয়স থেকে কিন্তু আমরা নামাজ রোজার মধ্যে এত কষ্ট এত কিছু সব কিছু মানে নামাজ রোজা কখনো বাদ দেই নেই তো সেজন্য বলবো যে মানে আমি চিন্তা করি আপনারা আবার কখনো কোনো কোন কথা বলে কি ধরেন আসলে এই সাজগোজের জাস্ট এটা একটা মানুষকে মানে এটা একটা সৌন্দর্যের ব্যাপার এছাড়া আর কিছুই না সাজগোজ নিয়ে কোনো কথা বলার দরকার নাই এমনি আমার ভাই ও বোনরা তোমাদের কল্যাণে আমি আছি ইনশাল্লাহ আর এবং আমি সবসময় বলবো সবাইকে আপনার যারা বিত্তশালী আছেন সবাই সবাই মানে ভালো ভালো কাজের সাথে থাকবেন এটাই আমার কথা আর এর সাথে আল্লাহর হুকুম আপনারা আমরা মাত্র আপনারা চলে আসবেন আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন কোনো অসুবিধা নেই আর আমার তো ইউটিউবে এখনও কোনো কিছুই পেলাম না তা আমি সবসময় বলছি কারণ আমার আমি একটা চিন্তা করছি যে এটা এটা যত সাবস্ক্রাইব হবে তখন মনে পয়সা টয়সা পাওয়া যায় এটা পাইলে আমি সম্পূর্ণ আমার যে মায়ের নামে মাদ্রাসা আছে ওখানে আমি বাচ্চাদের ষাটজন এতিম বাচ্চাদের ব্যবস্থা করি যতটুকুই পারি আমার যতটুকু আছে তার মধ্যে কিছুটা অবশ্যই আমার ভালো কাজের মধ্যে থাকতে হবে আপনারা যাই দেনে এখান থেকে একটা পয়সা হলেও কিন্তু এটা মাদ্রাসা চলে যায় এটা সবসময় মনে রাখবেন তো আমি সবসময় ক্ষমাশীল আমি ক্ষমাশীলকে ভালোবাসি এবং আমি সবসময় চেষ্টা করি আপনাদের সেবা দিতে ভালোভাবে যদি কোনো রকম কোনো ভুল হয়ে যায় এটার জন্য আমি ক্ষমা প্রাপ্তি আর আপনারা কেউ অধৈর্য হবে না ফোনটা না ধরলে প্লিজ অনেক ব্যস্ততা থাকতে হয় সকাল থেকে রাত্র বারোটা একটা পর্যন্ত কিন্তু আমার সারাক্ষণই আপনাদের সাথে ডিল করতে হয় সেজন্য অধৈর্য হওয়ার কোনো কারণ নাই আল্লাহ যেদিন লেখা রাখবে আপনার সাথে আমার সেদিনই আপনি কিন্তু আমার অফিসে আসবেন আমার সাথে অ্যাড হবেন এই প্ল্যাটফর্মটা ব্যবহার করবেন আর সবসময় সবাইকে বলতে হবে আল্লাহ তুমি যেটা করো আল্লাহ আমাদের মঙ্গলের জন্য করো আমি সবসময় এটাই করি যে আল্লাহ মহান আপনি যেখানে গেলে ভালো হবে আপনি সেটাই করেন আমি লজ্জিত আমার আল্লাহর কাছে আল্লা মহান আপনার কাছে আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া আদায় করছি তো এই মুহূর্তে অসংখ্য পাত্ররা চলে আসছে আমার পাত্রী বোনরা যোগাযোগ করো একটা বিয়ে দিলে কিন্তু হজের সমাজ সোয়াব তাই আমি সোয়াব শুধু কামাতে চাচ্ছি আমার অর্থবিত্ত জমানো নাই কিছুই কিন্তু আমি চাচ্ছি আমার এই ব্যাংকটাতে ভরুক আমার এবাদত কি আমি এটাই সবচেয়ে চাই তো সবাই ভালো থাকবা আমার মনের যে আবেগ অনুভূতি আমার কিন্তু আমি কিন্তু এই যে মনের আবেগটা তোমাদের কাছে বলছি এটাই কিন্তু আমি আমি আবেগ বলবো না এটাই আমি বাস্তব আমি কিন্তু যতটুকু দেখো দেখার মধ্যে কিন্তু ভুল আছে অনেক কিছু এতটুকুই বলবো তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার আসসালামু আলাইকুম